শামিমারা নিপা, বাংলাদেশের একজন জনপ্রিয় নৃত্যশিল্পী। নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান নৃত্যাঞ্চলের অন্যতম প্রতিষ্ঠাতা নৃত্যশিল্পী শামিমারা নিপা ছোটবেলা থেকেই পারিবারিকভাবে নাচ শিখতেন, অনেকটা অনানুষ্ঠানিকভাবেই। এরপর নবম শ্রেণীতে পড়ার সময় কিশোরগঞ্জ থেকে ঢাকা এসে একটি অনুষ্ঠান করলে অনেক উৎসাহ পান সবার কাছ থেকে, আর এরপর থেকে তার মূল নাচের চর্চা শুরু। তিনি নৃত্যের উপর প্রথম পাঠ নেন কিশোরগঞ্জ জেলার আর্টস কাউন্সিল থেকে। পরে তিনি বুলবুল একাডেমির ফাইন আর্টস থেকেও প্রশিক্ষণ পান। পরে বিভিন্ন বিদেশি শিক্ষকের কাছ থেকে নাচের তালিম নেওয়া থেকে শুরু করে বিদেশে গিয়েও নাচ শিখে এসেছেন। 90-এর দশকে একসাথে কাজ করার সুবাদে সহকর্মী নৃত্যশিল্পী হাসান ইমামের সাথে ভালো বোঝাপড়া হয়, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যায়। হাসান ইমাম 2020 সালের মে মাসে ঢাকায় মৃত্যুবরণ করেন। তাদের দুজনের কেউই পরবর্তীকালে নতুন করে বিয়ের বন্ধনে আবদ্ধ হননি। শামিমারা নিপা এবং আরেক নৃত্যশিল্পী শিবলী মোহাম্মদ দুজনের মিলিত পরিচালনায় তারা প্রতিষ্ঠিত করেছেন নৃত্যাঞ্চল নামের একটি নাচের প্রতিষ্ঠান, যেখানে এখন তারা নাচ শেখানোর পাশাপাশি পরিবেশনে লাইটের ব্যবহার, পোশাক নির্বাচন ইত্যাদি পূর্ণাঙ্গ বিষয় শেখানোর জন্য চেষ্টা করছেন। এত প্রতিশ্রুতিশীল নাচের শিল্পী তৈরি হলেও কেন তাদের প্রযোজিত নৃত্যনাট্যে শুধু শিবলী মোহাম্মদ কিংবা শামিমারা নিপাকে নায়ক অথবা নায়িকা হতে দেখা যায়? এই প্রশ্নের উত্তরে নিপা বলেন, নৃত্যনাট্যে যে অভিজ্ঞ শিল্পীর প্রয়োজন তা এখনও তাদের দলে তৈরি করা হয়নি। শামিমারা নিপা বাংলাদেশের টেলিভিশনে কয়েকটি নাটকেও অভিনয় করেছেন। তিনি দেশে ও বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। ব্যক্তিগতভাবে তিনি এখন চেষ্টা করছেন বাংলাদেশের সত্যিকার যেসব লোকজ নাচ আছে, যেমন রায়ে বেশে, ধামাইল, এসবকে পুনরুদ্ধার করে পরিবেশন করার জন্য তৈরি করার। শামিমারা নিপা ঢাকা বিভাগে সেরা নৃত্যশিল্পীর জন্য স্বর্ণপদক পেয়েছিলেন এবং বাংলাদেশের লোক ফোরাম, জাতীয় যুব পরিষদ এবং অন্যান্য সংস্থা কর্তৃক সেরা নৃত্যশিল্পী মনোনীত হন। এছাড়াও তিনি বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন, যেমন লাক্স চ্যানেল আই পারফরমেন্স পুরস্কার, প্রথম আলো পুরস্কার, বাদশাহ পুরস্কার, জর্জ হ্যারিসন পুরস্কার এবং শিল্পকলায় অর্থাৎ নৃত্যে বিশেষ অবদানের জন্য 21শে পদক।